মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। 14 জুলাই থেকে শুরু হয়েছিল অরণ্য সপ্তাহ। অরণ্য সপ্তাহের শেষ দিনে ফরাক্কার স্কুলে স্কুলে বৃক্ষরোপণ পড়ুয়াদের, বিভিন্ন ধরনের চারাগাছ লাগানো হয় স্কুল ও বনদপ্তরের পক্ষ থেকে। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরেই এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। অরণ্য সপ্তাহের শেষ দিনে ফরাক্কার বিভিন্ন স্কুলে বৃক্ষরোপণ বন দপ্তরের। 14 জুলাই থেকে শুরু হয়েছিল অরণ্য সপ্তাহ। 7 দিন ধরে বন মহোৎসব পালন হয়েছে নানান কর্মসূচির মধ্যে দিয়ে। শনিবার বাহাদুরপুর হাইস্কুল ও বারোমাসিয়া প্রাইমারি স্কুল ও বাহাদুরপুর হাইস্কুলের গার্লস হোস্টেলে বৃক্ষরোপণ করা হয়। বিভিন্ন ধরনের চারাগাছ লাগানো হয় স্কুল ও বন দপ্তরের পক্ষ থেকে। যে 14 জুলাই থেকে 20 জুলাই অবধি অরণ্য সপ্তাহ, সারা এই অরণ্য সপ্তাহ পুরো দেশের বিভিন্ন প্রান্তে অরণ্য সপ্তাহ পালন করা হয়। আজকে সে মতো বাগদাবড়া বিটের উদ্যোগে বাহাদুরপুর হাই স্কুল এবং বারোমাসিয়া প্রাইমারি স্কুলের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায়, ফরেস্টের বিভিন্ন জায়গায়, বারোমাসিয়া স্কুল প্রাঙ্গণে, বাহাদুরপুর হাই স্কুল প্রাঙ্গণে এবং বাহাদুরপুর হাই স্কুলের যে গার্লস হোস্টেল রয়েছে সে প্রাঙ্গণে আজকে আমরা বনসৃজন করেছি।